এই হচ্ছে উম্মার সার্কাস শব্দটা কি বললাম আমি সার্কাস এখন এই বাংলাদেশে এই সার্কাস চলে হকের দাওয়াত দেওয়ার জন্য হকের সংজ্ঞা জানতে হবে সূরা কাহাফের মধ্যে বলেছেন আয়াত নাম্বার তেইশ বা চব্বিশ আল্লাহ বলেছেন ওয়াকুল হক মে রব হক সেটাই সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামান যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক ওয়ামান শাহ আল ইয়াকফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইন আর আমি আল্লাহ জালেমদের জন্যে আগুন প্রস্তুত করে রেখেছে আল্লাহ পাক হকের সংজ্ঞা দিলেন হক সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে কি গণতন্ত্র নাজিল হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ কমিউনিজম আমাদের সেকুলারিজম আমাদের এই যে ইউনাইটেড নেশনস জাতিসংঘ আমাদের ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কী নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে এক সময় আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল ওই তাওরাতই ছিল ওই সময়ের হক ওই তাওরাতটা ওই সময়ের হক ছিল এরপরে জাবুর জাবুরটা ওই সময়ের হক ছিল ইঞ্জিলটা ওই সময়ের হক ছিল এখন কে পর্যন্ত হকের মানদণ্ড কোরআন এবং শোন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি এটার উপর আমল একজন ব্যক্তি না থাকে সে ব্যক্তি নামে মুসলিম হতে পারলো কাজে এখনও পরিপূর্ণ মুসলিম হতে পারেনি এটাকে বলা হয় আত্মসমর্পণ এই হকটাকে আমরা আগে চিনলাম এরপরে আপনি হকের দিকে মানুষকে দাওয়াত দিবেন আর আমি বললাম দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে হতে হবে একটু লিবারেল একটু নমনীয় মানুষকে আগে বেসিক জিনিসগুলোর দিকে নিয়ে আসা তারপরে আপনি আস্তে আস্তে কঠিন জিনিসগুলো আলোচনা করেন আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট এই শেষ জামানায় সবার মাঝে একটা মৈত্রীর বন্ধন তৈরি করা বেশি ইম্পর্টেন্ট সে যে কোনো সংগঠন করুক না কেন সে যে কোনো দল করুক না কেন আমাদের দেখা উচিত ওর মধ্যে ভালো কতটুকু আছে হ্যাঁ মধ্যে ভালো আছে আহরুল হাদিসদের মধ্যে কিছু ভালো আছে তাবলিকের মধ্যেও দেখবেন আপনি কিছু ভালো আছে জামাত ইসলামে দেখবেন আপনি কিছু ভালো আছে চর্মনায় দেখবেন কিছু ভালো আছে সবারই মধ্যে কিছু না কিছু ভালো অবশ্যই আছে আপনি কেমন করে বুঝবেন কোনটা ভালো কোনটা খারাপ ওই যে বললাম হক থেকে বুঝতে হবে হকের মানদণ্ড দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে এটা ভালো এটা খারাপ আর একান্ত যদি নাই পারি ডিসাইড করতে আমি তাহলে সমসাময়িক যত ওলামায় কেরাম আছে তাদের কাছে যাব গিয়ে বলবো পরামর্শ করবো যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এবং তারপরে আমি যাচাই বাঁচাই করে দেবো কোনটা সত্যের বেশি কাছাকাছি আর যদি দেখা যায় দুইটা অপশন দেখা যাচ্ছে এটাও ঠিক ওইটাও ঠিক যেমন ধরেন সুফহান আল্লাহ এটা তেত্রিশ বার করে পরা যায় তেত্রিশ 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 আর লাস্টে একবার লাই লাইলাহ্লাহুলা তাই না কি জানি লাই লাহ্লাহ হ্যাঁ হ্যাঁ মাসু লাহুল মুলকু আলাহুল হ্যামুবাহুল সোহি সহি একটা আরেকজন স্বাভাবিকের রসুল বলছেন তেত্রিশ তেত্রিশ বার আল্লাহ আতবার এটা কি জয়ীফ এটা সহি তাহলে কখন আপনি ওইটা আমল করেন কখন এটা আমল করেন বৈচিত্র্য থাকল বেতের সলাত কত টাকায় পড়েছেন রসুল এক তিন সাত পাঁচ নয় কোনটা সহি সব সহি এখন কিছু মানুষ বলবে আমরা গোলালুমার্কা কালেন সবই সহি বলে এক জায়গায় এই কথাটা বলে আসলাম মিঠাপুকুর ঘাটে তো পরে একজন খুব খুবই খেপে গেছে আমার উপরে খাবার টেবিলে আমার উপর খুব আক্রোশ ঝাড়লো বললো যে আপনি গোল কালেম আলেম আপনি সবগুলোকে সহি বললেন তা আমি জিজ্ঞাসা করলাম বেতর সালাত কোনটা সহি বললো যে আমি তো অত পণ্ডিত না পড়াশোনা জানি না বলে চলে গেল এই যে আমাদের আচরণগত সমস্যা এটা কারণ আসলে অজ্ঞতা অজ্ঞতা এবং আমাদের সব নলেজগুলো না থাকা এরকম প্রতিটা মাস আপনি দেখবেন ওই যে পায়খানা করতে বসা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যতগুলো আমল আমরা করি প্রতিটা আমলেই একাধিক অপশন আছে একবারে হাঁটু গেড়ে বসার অপশন আছে এক পা ডান পা খাড়া করে বসার অপশন আছে পায়খানাতে খাবার টেবিলে বসার মানে নিচে যখন বসি হাঁটুর উপরে বসার অপশন আছে না তাশাহুদের মতো বসার অপশান আছে না কোনটা সহি বলবেন দুটাই সহি আপনি সলাতে দাঁড়াবেন কখনো দুই রেখাত শূন্য পড়ার অপশন আছে কখনো চার রেখাত আছে না কখনো ভেতর এক টাকাতে পর অপশন আছে কখনো তিন টাকা আছে না কোরআন তেলাওয়াত করবেন অপশন নাই অপশন আছে আপনি যে কোনো সুন্নার দিকে যান ঘুমাবেন ঘুমানোর সময় অনেক দোয়ার কোনটা সহি সবগুলোই সহি সুরা কাফেরুন পড়ে ঘুমানোর হাদিস সুরা কাফেরুন অনেকে বলবে এটা নাই আছে হয়তো সে জানে না তাই আমাদেরকে এই জায়গায় যেটা করতে হবে যে সব ডাটাগুলোকে এক জায়গায় আনতে হবে যদি আমার কাছে না থাকে আমি হলো কেরামদের বই পড়বো সহযোগিতা নিব এবং সবার মাঝে ঠিক আছে ভাই আমার আমি বুঝতে পারতেছি ওরটা হয়তো একটু দুর্বল আমারটা বেশি সহি আচ্ছা ঠিক আছে সে সেটা করতেছে করুক করুক আমি তাকে হিকমার সাথে একসময় বুঝাবো যে ভাই এটা যেটা বেশি সহি আপনি চাইলে এটা করতে পারেন আমি আমার আমার কাছে এটা ভালো মনে হয় মাসা কোনো ইমামের মধ্যে কি কোনো দ্বন্দ্ব ছিল হানাফি মাজাহর ইমাম শাফি মাজাবকে ঘুঝি মারতেন নাকি আমরা এগুলো করি কেন আমাদের এগুলো অজ্ঞতা অথবা হিংসা অথবা হটকারিতা এগুলোর কারণে করি এতে করে আমাদের একটা লাভ হয় সেটা কি জানেন আমরা ইহুদি খ্রিস্টান এবং জায়নিসদের দাসে পরিণত হই এটা আমাদের লাভ হয় আমরা ইহুদি খ্রিস্টান এবং জায়োসদের দাসে পরিণত হই কারণ ওরা বিভক্ত উম্মাকে সুযোগ পেয়ে ধ্বংস করার পথ খুলে যায় এটা হলো হক হকের দাওয়াত আমরা দিব